Hello viewers and all students, welcome back to my channel of KST Science Talks and to the Bioscope series. Priyo chhatro chhatri ebong sokol darshok brindo apnader KST Science Talks channel e shushagotom. Ajker video ti amra banglay korbo karon পশ্চিমবঙ্গের বহু ছাত্রছাত্রী এবং কলকাতায় যারা বসবাস করেন তারা অনেক সময় সায়েন্স পঠন পাঠন তারা বাংলা মাধ্যমে চালায় এবং আমার কাছে বহু সময় বহু অনুরোধ এসেছে যদি বাংলায় একটু বিষয়গুলো সায়েন্সের বিষয়গুলি তুলে ধরা হয় বা আলোচনা করা হয় তাহলে বোঝায় একটু হয়তো সুবিধা হতে পারে তাই আজকে ভিডিওটি আমরা বাংলা মাধ্যম বাংলাকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছি আজকে আমরা আলোচনা করব মেকানিজম অফ সেল সিগন্যালিং ইন প্লান্টস অ্যান্ড অ্যানিমালস অর সেল সিগন্যালস ট্রানজাকশন ইন প্লান্টস অ্যান্ড অ্যানিমালস তাই আজ সময় নষ্ট না করে চলে যাওয়া যাক আজকের বিষয় সেল সিগন্যালিং ইন প্লান্টস অ্যান্ড অ্যানিমালস প্রথমত দেখা যাক সেল সিগন্যালিং কাকে বলে আমরা যেমন কোনো তথ্য বা কোনো খবর পাঠানোর জন্য টেলিফোন বা এসএমএস সার্ভিস বা ইমেল আমরা ব্যবহার করে থেকে থাকি এটাকে দূরাভাষ বা টিভি এটাও একটা খবরের মাধ্যম সেরমই একটি কোষ বা দেহের একটি অংশ মস্তিষ্ক থেকে যখন কোনো সিগন্যাল বা কোনো তথ্য পেতে হয় সেটা যে মাধ্যমে আসে সেটাকেই আমরা বলবো সেল সিগন্যালিং সেল সিগন্যালিং অর্থাৎ এটি দুটি কোষের মধ্যে বা ভাবা যেতে পারে দেহের এক অংশ থেকে আরেকটি অংশের সংযোগ বা কথোপকথনের মাধ্যম এখন কথোপকথন তো যে কোনো মাধ্যমে হতে পারে না এটা প্রাণী বা অন্যান্য উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেক্ষেত্রে সাধারণত রাসায়নিক কোন সংকেত বা যাকে আমরা বলি কেমিক্যাল মেসেঞ্জার্স বা কেমিক্যাল সিগন্যালস দিয়ে এই কথোপকথন চলে এখন তিন ধরনের কথোপকথন হতে পারে অটোক্রিন এন্ডোক্রিন অ্যান্ড প্যারোক্রিন দেখা যাক প্রথমটা যেটা হচ্ছে প্যারোক্রিন বা যেটা সব থেকে সহজ উপায় কথোপকথন দুই কোষের মধ্যে সেটা কিভাবে হয় এই যদি দুটি কোষ হয় একটি কোষ একটি কেমিক্যাল মেসেঞ্জার বা যাকে আমরা লাইগেন্ড বলবো সেটা নিঃসৃত করলো ক্ষরণ বা নিঃসৃত হলো ছোট ছোট মলিকিউল হিসেবে এই কোষ থেকে এটা সিক্রিটেড হচ্ছে সেইটি এই ছোট অণুগুলিকে বা এই ছোট মলিকিউলগুলিকে আমরা বলবো লাইগেন্ড এই লাইগেন্ড যখন পার্শ্ববর্তী কোনো কোষে গিয়ে সংযোগ পাঠাতে হবে সংযোগ করতে হবে বা কোনো কথোপকথন চালাতে হবে সেই ক্ষেত্রে সেই কোষে যে রিসেপ্টর বা যা গ্রহণ অংশ যে থাকে তা সেখানে গিয়ে লাইগেনটি বাইন্ড করে বা ওটা ওটার সঙ্গে যুক্ত হয় এইটি লাইগেন ভাবা যেতে পারে ছোট ছোট ডটগুলি লাইগেন আর এই লাইগেনটি গিয়ে রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয় যুক্ত হওয়ার ফলে এই রাসায়নিক তথ্যটি সেলের মধ্যে পৌঁছে যায় তাহলে দুটি কোষের মধ্যে যখন সংযোগ হলো সেটাকে আমরা বলতে পারি ইন্টারসেলুলার কমিউনিকেশন বা ইন্টারসেলুলার সিগন্যালিং কিন্তু যখন আরেকটি সরি পার্শ্ববর্তী কোষে সিগন্যালটি পৌঁছে গেল এবং সেটা কোষের ভেতরে একটি প্রবেশ করতে হবে সেই ক্ষেত্রে এটা ইন্ট্রাসেলুলার সিগন্যাল কমিউনিকেশন হবে এটা হওয়ার জন্য যা আমরা এখানে দেখতে পাচ্ছি লাইগেনটি একটি রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করেছে রিসেপ্টরটি তখন একটি স্ট্রাকচারাল বা তাদের গঠনগত কিছু পরিবর্তন হওয়ার ফলে তখন সিগন্যাল কিন্তু এই রাসায়নিক অণুটি বা
রাসায়নিক মলিকিউলটি এই কোষের ভেতর প্রবেশ করতে পারে এবং কিছু পরিবর্তন নিয়ে আসে, যার ফলে এই সেলটির একটি রেসপন্স তৈরি হয় বা সেলটি কোনোভাবে সেই সিগন্যালটিতে সাড়া দেয়। কিন্তু আমাদের দেখতে হবে যে কোনো কোষ কিন্তু আরেকটি কোষের সঙ্গে লাইগ্যান্ড রিসেপ্টর রিলেশন বা সেল সিগন্যালিং হতে পারে না। মানে একটি কোষ, যে কোনো কোষ কিন্তু আরেকটি কোষের বার্তা শুনতে পায় না বা দেখতে পায় না, শুধুমাত্র যে লাইগ্যান্ডটি, এটি অনেকটি তালাচাবির মতো সম্পর্ক। যখন এই লাইগ্যান্ডটি যে যে কোষের রিসেপ্টর রেকগনাইজ করতে পারবে, সেই কোষই একমাত্র তার বার্তা বা তার যে মেসেজ আছে সেটি বুঝতে পারবে এবং তার মধ্যেই এই কেমিক্যাল স্টিমিউলাস বা কেমিক্যাল মেসেজটি প্রোপাগেটেড হবে। তাহলে আমরা এইভাবে ভাবতে পারি, যখন এই কোষ থেকে কোনো লাইগ্যান্ড নিঃসৃত হচ্ছে, তখন এক্সট্রা সেলুলার মাধ্যমে একটি বোতলের বোতল জল ভরা বোতলের মতো তারা ফ্লোট করছে বা তারা ভাসমান অবস্থায় থাকছে, যতক্ষণ না তারা পার্শ্ববর্তী কোনো উপযুক্ত কোষ পাচ্ছে যার রিসেপ্টরে গিয়ে তারা বাইন্ডিং করতে পারছে। তাহলে এই যে লাইগ্যান্ড রিসেপ্টর বাইন্ডিং, যার মাধ্যমে রাসায়নিক তথ্য একটি কোষ থেকে আরেকটি কোষে পৌঁছে যাচ্ছে, এটাকেই বলবে রিলে অফ সিগন্যাল অর কেমিক্যাল সিগন্যালিং। আর একটি কোষে পৌঁছে তার আভ্যন্তরীণ অবস্থায় যে পৌঁছতে পারছে সেটাও রিলে অফ সিগন্যাল। এবার দেখা যাক, প্রথম যে সিগন্যালিংটা আমরা দেখেছি সেটি হলো প্যারোক্রিন সিগন্যালিং। প্যারোক্রিন সিগন্যালিং এর সিগন্যালিং আমরা যেটি এতক্ষণ আলোচনা করছিলাম, একটি পার্শ্ববর্তী কোষের সঙ্গে আরেকটি কোষের সংযোগ, সেটি হচ্ছে প্যারোক্রিন সিগন্যালিং। সেই প্যারোক্রিন সিগন্যালিং সাধারণত স্নায়ু কোষের মধ্যে বা অ্যাক্সন, দুটি অ্যাক্সনের সঙ্গে যে তথ্যের বিনিময় হয় সেইটাকে, সেখানে আমরা প্যারোক্রিন সিগন্যালিং দেখতে পাই। এই প্যারোক্রিন সিগন্যালিং এর জন্য কোন নিউরো ট্রান্সমিটার সাবস্টেন্স আমরা জানি, যেমন অ্যাসিটাইল কোলিন একটি নিউরো ট্রান্সমিটার সাবস্টেন্স, একটি অ্যাক্সন থেকে আরেকটি অ্যাক্সনে তথ্য বয়ে নিয়ে যাওয়ার জন্য নার্ভের যে জাংশনটি আছে তাকে আমরা বলি সাইন্যাপস। আমরা সকলেই জানি সাইন্যাপসের কথা। এই সাইন্যাপসটি অতিক্রম করার জন্য বা এই জাংশন দিয়ে যে কেমিক্যাল তথ্যটি যাওয়ার জন্য এই নিউরো ট্রান্সমিটারগুলি বা এখানে এগুলি লাইগ্যান্ড, এগুলো রিসেপ্টরের সঙ্গে আরেকটি পার্শ্ববর্তী অ্যাক্সনের যে রিসেপ্টর রয়েছে সেখানে বাইন্ড করে বা যুক্ত হয়। যুক্ত হওয়ার দরুন অ্যাক্সনের মেমব্রেন পোটেনশিয়াল বা ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালটি একটি পরিবর্তন দেখা যায়। ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এ পরিবর্তন আসে এবং চার্জ, মেমব্রেন চার্জ যেদিকটি নেগেটিভ ছিল সেদিকটি পজিটিভ এবং যেদিকটি পজিটিভ ছিল সেদিকটা নেগেটিভ হয়ে যায়, যার ফলে কিছু আয়ন চ্যানেলস খুলে যায় এবং একটি স্নায়ু থেকে বা একটি অ্যাক্সন থেকে আরেকটি অ্যাক্সনে কেমিক্যাল তথ্য পৌঁছে যেতে পারে। এই ধরনের স্নায়ু একটি অ্যাক্সন থেকে আরেকটি অ্যাক্সনের কেমিক্যাল রিলে অফ মেসেজ, এটাকে আমরা বলবো প্যারোক্রিন সিগন্যালিং। আচ্ছা, পরে যে এই ছবিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্যারোক্রিন সিগন্যালিং এর ডিটেলস। এক লাইগ্যান্ড এখানে এই কোষটি থেকে তৈরি হয়ে
পাশের কোষে বা টার্গেট সেলে গিয়ে যুক্ত হচ্ছে, তারপরে যে কেমিক্যাল সিগন্যালটি নিঃসৃত কেমিক্যাল কেমিক্যাল সিগন্যালটি নিঃসৃত হচ্ছে সেটি এই কোষের কিছু পরিবর্তন আনে, এবং পরিবর্তন আসার জন্য এটাতে কিছু চেঞ্জেস বা মডিফিকেশন বা মেটাবলিজমে কোনো পরিবর্তন ঘটে এবং ক্রিয়া বা মেটাবলিজম সম্ভব হয়। এখন দেখতে হবে অটোক্রিন সিগন্যালিং কাকে বলে। অটো মানে আমরা সকলেই জানি সেলফ, অটোক্রিন সিগন্যালিং বলতে আমরা বুঝি সেলফ সিগন্যালিং। এটি তো খুব বিস্ময়কর শোনাচ্ছে সেলফ সিগন্যালিং, তার মানে একটি কোষ থেকে যখন তার লাইগেন্ডটি একই সেই কোষেরই রিসেপ্টর, সেই কোষের রিসেপ্টরে গিয়ে বাইন্ড করে, তাকে আমরা বলবো অটোক্রিন সিগন্যালিং। অটোক্রিন সিগন্যালিং এর উদাহরণ আমরা দেখতে পারি গ্রোথ এর ক্ষেত্রে, গ্রোথ বলতে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বিশেষত ক্যান্সার সেলগুলো অটোক্রিন বা যেখানে মেটাস্টাসিস হচ্ছে, এই মেটাস্টাসিস এর জন্য এই যে রেগুলেটরস বা কেমিক্যাল মেসেজগুলি নিঃসৃত হয় তারা